পৃথিবীতে মোট স্বাধীন দেশের সংখ্যা 195টি। এসব দেশের প্রতিটি আয়তনে সমান নয়। এর মধ্যে যেমন কিছু দেশের আয়তন অতি ক্ষুদ্র, তেমনি কিছু দেশ আবার আয়তনে বিশাল। আজকে আমরা আয়তনের ভিত্তিতে পৃথিবীর সবচেয়ে বড় 10টি দেশ সম্পর্কে জানব। নাম্বার 10, আলজেরিয়া। আলজেরিয়া দক্ষিণ পশ্চিম আফ্রিকায় ভূমধ্য সাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত। 23,81,741 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে এটি বিশ্বের দশম বৃহত্তম এবং আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ। আলজেরিয়ার জনসংখ্যা প্রায় 4,36,00,000। জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 46 জন। আর দেশটির উপকূল রেখার দৈর্ঘ্য 998 কিলোমিটার। দেশের শতকরা 90% মরুভূমি। ভূমধ্য সাগরের তীরে অবস্থিত আলজিয়ার্স দেশটির বৃহত্তম শহর ও রাজধানী। নাম্বার 9, কাজাখস্তান। কাজাখস্তানের মোট আয়তন 27,24,900 বর্গ কিলোমিটার, যা দেশটিকে পৃথিবীর নবম বৃহত্তম দেশের মর্যাদা এনে দিয়েছে। একই সাথে এটি পৃথিবীর বৃহত্তম স্থলভূমি বেষ্টিত দেশ। এর আয়তন পশ্চিম ইউরোপের আয়তনের সমতুল্য। কাজাখস্তান প্রায় সম্পূর্ণভাবে এশিয়া মহাদেশে অবস্থিত, তবে দেশটির কিয়দাংশ উরাল নদীর পশ্চিমে ইউরোপ মহাদেশে পড়েছে। এই দেশটিতে বিশাল স্থল ও উচ্চভূমি রয়েছে। দেশের আবহাওয়া শীতল ও শুকনো, তবে পুরোপুরি মরুভূমির মতো নয়, আবার পার্শ্ববর্তী রাশিয়ার মতো অতটা ঠান্ডাও নয়। 1922 থেকে 1991 সাল পর্যন্ত কাজাখস্তান সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। 1991 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। নাম্বার 8, আর্জেন্টিনা। আর্জেন্টিনা বিশ্বের 32তম সর্বাধিক জনবহুল এবং বিশ্বের বৃহত্তম স্পেনীয় ভাষী দেশ। দেশটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশের প্রায় পুরোটা জুড়ে অবস্থিত। আয়তনের দিক থেকে এটি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের অষ্টম বৃহত্তম রাষ্ট্র। দেশটির আয়তন 27,80,400 বর্গ কিলোমিটার। আর্জেন্টিনার ভূপ্রকৃতি ও জলবায়ু বিচিত্র। উত্তরের নিরক্ষীয় অঞ্চল থেকে দক্ষিণের মেরু উপদেশীয় অঞ্চল পর্যন্ত দেশটির বিস্তার। এর মধ্যে আছে রুক্ষ আন্দেস পর্বতমালা এবং তার সর্বোচ্চ শৃঙ্গ আকুনকাগুয়া। তবে বেশিরভাগ লোক দেশটির মধ্যভাগে অবস্থিত বিশাল উর্বর প্রেইরি সমভূমির শহরগুলোতে বাস করেন। নাম্বার 7, ভারত। বিগত শতাব্দীতে ভারতের সীমানা বেশ কয়েকবার পরিবর্তিত হয়েছে এবং এখনও ভারত দাবি করছে যে কাশ্মীরের উত্তর অঞ্চল সম্পূর্ণভাবে ভারতীয় নিয়ন্ত্রণে রয়েছে। কাশ্মীর ছাড়া ভারতের অঞ্চল 32,87,263 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর এই ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। অন্যদিকে জনসংখ্যার বিচারে এই দেশ বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত ভারতের উপকূল রেখার সম্মিলিত দৈর্ঘ্য 7,517 কিলোমিটার। বন্যপ্রাণী ও উদ্ভিদ জগতের নানা বৈচিত্র্যও এদেশে পরিলক্ষিত হয়। নাম্বার 6, অস্ট্রেলিয়া। এটি এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বে ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। অস্ট্রেলিয়ার আয়তন প্রায় 76,92,024 বর্গ কিলোমিটার, যা ভারতের আয়তনের প্রায় দ্বিগুণ। দেশটি পূর্ব পশ্চিমে 4,000 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে 3,700 কিলোমিটার দীর্ঘ। অস্ট্রেলিয়া বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ, কিন্তু ষষ্ঠ বৃহত্তম দেশ। একই সাথে এটি ওশেনিয়া অঞ্চলের সর্ববৃহৎ দেশ। অস্ট্রেলিয়া মোট 6টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত। এর রাজধানী ক্যানবেরা, বৃহত্তম শহর সিডনি। দুটি শহরই দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় অবস্থিত। নাম্বার 5, ব্রাজিল। 85,15,767 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে ব্রাজিল দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ। এছাড়াও জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনের বিচারে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। এই দেশটিতে বসবাসকৃত মানুষের সংখ্যা প্রায় 21 কোটি। এটি আমেরিকার একমাত্র পর্তুগিজ ভাষী দেশ এবং বিশ্বের সর্ববৃহৎ পর্তুগিজ ভাষী রাষ্ট্র। ব্রাজিলের পূর্বভাগ আটলান্টিক মহাসাগর দ্বারা বেষ্টিত, যার উপকূলীয় ভাগের দৈর্ঘ্য প্রায় 7,491 কিলোমিটার। এছাড়া ব্রাজিলীয় সীমানায় আটলান্টিক মহাসাগরের বেশ কিছু দ্বীপপুঞ্জ অবস্থিত। ব্রাজিলের সাথে চিলি ও ইকুয়েডর ব্যতীত দক্ষিণ আমেরিকার সকল দেশেরই সীমান্ত সংযোগ রয়েছে।
নাম্বার ফোর চীন। চীনের আয়তন 95,96,961 বর্গ কিলোমিটার। স্থলভূমির আয়তনের দিক থেকে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। 144 কোটি জনসংখ্যার এই দেশটি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। চীনের ভূমিরূপ বিশাল ও বৈচিত্র্যময়। হিমালয় ও কারাকোরম পর্বতমালা, পামির মালভূমি ও থিয়েনশান পর্বতমালা চীনকে দক্ষিণ ও মধ্য এশিয়া থেকে ভৌগোলিকভাবে আলাদা করেছে। প্রশান্ত মহাসাগরে চীনের তটরেখার দৈর্ঘ্য 14,500 কিলোমিটার। চীনের শাসনের আওতায় পড়েছে 12টি প্রদেশ, 5টি স্বায়ত্তশাসিত অঞ্চল, 4টি কেন্দ্রশাসিত পৌরসভা এবং 2টি প্রায় স্বায়ত্তশাসিত বিশেষ প্রশাসনিক অঞ্চল। এছাড়াও চীন তাইওয়ানের উপরে সার্বভৌমত্ব দাবি করে আসছে। নাম্বার থ্রি মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র চীনের চেয়ে সামান্য বড়, আবার কানাডার চেয়ে সামান্য ছোট। এই দেশের আয়তন প্রায় 98,33,530 বর্গ কিলোমিটার। মহাদেশীয় যুক্তরাষ্ট্রের সীমানা অতি বিস্তৃত, আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত, উত্তরে কানাডা থেকে দক্ষিণে মেক্সিকো পর্যন্ত এর সীমার মধ্যে অন্তর্ভুক্ত। আয়তনের ভিত্তিতে এর বৃহত্তম অঙ্গরাজ্য হচ্ছে আলাস্কা। এছাড়া হাওয়াই দ্বীপপুঞ্জ এবং অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন ভূমি এই রাষ্ট্রের অন্তর্ভুক্ত। কেবল স্থলভাগের দিক দিয়ে চিন্তা করলে যুক্তরাষ্ট্র পৃথিবীর তৃতীয় বৃহত্তম রাষ্ট্র। নাম্বার টু কানাডা। কানাডার 99,84,670 বর্গ কিলোমিটার আয়তন একে পশ্চিম গোলার্ধের বৃহত্তম দেশের মর্যাদা দিয়েছে। দেশটি আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত, যা এটিকে মোট আয়তনের দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশে পরিণত করেছে। এটি উত্তর আমেরিকা মহাদেশের প্রায় 41% এলাকা নিয়ে গঠিত। দেশের সমুদ্র তটরেখার দৈর্ঘ্য প্রায় 2,02,080 কিলোমিটার। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 3,80,00,000। নাম্বার ওয়ান রাশিয়া। রাশিয়া বা রুশ ফেডারেশন আয়তনের দিক থেকে বর্তমান বিশ্বের বৃহত্তম দেশ। দেশটি আয়তনের দিক থেকে ইউরোপ, ওশেনিয়া ও অ্যান্টার্কটিকা মহাদেশ তিনটির চেয়ে বড় এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের চেয়ে সামান্য ছোট। এই দেশটির অধীনে রয়েছে পৃথিবীর মোট আবাসযোগ্য জমির 1/8। এই রাশিয়া যে কত বিশাল তার ধারণা এখনও পাননি তাহলে জেনে রাখুন, আয়তনের দিক থেকে এটি প্রায় প্লুটো গ্রহের সমান। রাশিয়ার আয়তন 1,70,98,246 বর্গ কিলোমিটার। তবে আয়তনে বিশাল হলেও রাশিয়াতে জনবসতি খুবই কম। আসলে রাশিয়া মূলত একটি বিশাল বনভূমি। দেশের প্রায় 60% জমি বনভূমি দ্বারা আচ্ছাদিত এবং এর প্রায় অর্ধেক এলাকাতে এখনও মানুষের পা পড়েনি। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই রকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।